আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি KNMPTP থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তবে যাই হোক, আর লেট করব না, আমি চলে আসলাম এই সুন্দর এই ছোট্ট টুকটুকি আপুটির কাছে। তো আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছো। হ্যাঁ, কি নাম তোমার? ঝুমুর। বাহ, ঝুমুর তো সুন্দর নাম। ঝুমুর মানে তুমি কি নাচ জানো? না, নাচ না। তাহলে ঝুমুর তো মানে পায়ে দিয়ে নাচে মানুষ। আচ্ছা, ঝুমুর না, সুন্দর নাম ঝুমুর। আচ্ছা যাই হোক, তোমার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি সাভারপুরা বাড়ি। সাভারপুরা বাড়ি। বাড়িতে তোমার কে কে আছে? বাড়িতে তো মা বাবা নাই, বাট এখন দাদা দাদি ছিল। দাদাটা কয়েকদিন আগে চিকিৎসা করে মারা গেছে, দাদিটা অসুস্থ আছে, একটা কিডনি খারাপ আছে। তোমার মা বাবা নেই? না। তোমার দাদি আছে? দাদা মারা গেছে, তুমি দাদির কাছেই থাকো? হ্যাঁ। আচ্ছা, তুমি কি লেখাপড়া করেছো? টাকার অভাবে লেখাপড়া করতে পারি নাই। তা তো অবশ্যই বটে, যেহেতু তোমার মা বাবা মারা গেছে, তোমার দাদা মারা গেছে, তুমি দাদির কাছে, তুমি কিভাবে লেখাপড়া করবে? কিছু লেখাপড়া আছে তোমার? কিছুই নেই। আচ্ছা যাই হোক, তো তুমি আগে কখনো ক্যামেরার সামনে আসছিলা? আসছিলাম তো, কিন্তু কেউ তো হেল্প সাহায্য করে নাই। কেউ কোনো হেল্প সহযোগিতা করে নাই? না। কেন করবে না? তুমি সুন্দর একটা আপু, সুন্দর চেহারা, আল্লাহর দান তোমাকে চেহারা বানিয়েছে ভালো। তোমার তুমি দেখতেও পরিষ্কার এবং তুমি গুড লুকিং একটা মেয়ে। তোমাকে তো সাহায্য সহযোগিতা, এমনকি মানুষ তোমার অতি সহজেই প্রেমে পড়ে যাবে। তোমাকে তো সাহায্য করার কথা, করলো না কেন? জানি না কেন করলো না, বাট আমি তো ছাড়ছি একটা। তোমার কাছে মোবাইল থাকে? মোবাইল ছিল একটা, ভাঙে গেছে, তাও একটা অন্যজনের কাছ থেকে নিয়ে আইছি। আর এখন তো তোমার মোবাইল আছে? দর্শকে যদি তোমাকে মোবাইল করে তাহলে তোমার তো মোবাইল ধরতে হবে, রিসিভ করতে হবে, কথা বলতে হবে। আমি ধরবো। আছে তো? হ্যাঁ, সব সময় মোবাইল কাছে থাকবে তো? ঠিক আছে। তো তুমি কি সবুজ কালার পরে আছো? ওড়নাটা ক্রিম কালার হয়ে গেছে, ওড়নাটা যদি লাল দিতে তাহলে? অন্যজনের ওড়না। ও, তুমি খুব গরিব হালে আছো তাই না? আচ্ছা, বর্তমানে আমি দাদিটারে ব্যবসা করে খাওয়াইতেছি। তোমার দাদিকে ব্যবসা করে খাওয়াও? তুমি কি ব্যবসা করো? এমনি বাড়ি বাড়ি চায় যে ই করি। এখন তো সব বন্ধ, লকডাউন এর লেগে বাসন মাজি বাড়ি। ও আচ্ছা, তুমি বাড়িতে বাড়িতে সাহায্য চেয়ে তোমার দাদিকে খাওয়াইতেছো। এখন লকডাউনের কারণে অনেকদিন হয়তো লকডাউন চলে গেছে, তবে বাসা বাড়িতে তুমি এখন কাজ করতেছো, অন্যর বাসা বাড়ি মানে ঝিয়ের কাজ করতেছো তাই না? তাহলে ওখানে তুমি কত টাকা পাও? বেশি তো পাই না, 200-300 দেয়। 200-300 দেয়, এটা নিয়ে তোমার দাদিকে নিয়ে তুমি জীবিকা নির্ভর করতেছো তাই না? তবে যাক, তুমি আমার ভিডিওতে যেহেতু আসছো, তোমার সম্বন্ধে আমি তদন্ত নিয়েই ভিডিওটা করেছি। তুমি যেই কথাগুলো বলছো এটা সত্য, কারণ আমি নিজেই 3 ঘন্টা আগে তোমাদের এলাকায় আসছি। আমি এলাকায় এসে তোমার নামে ঝুমুর কি করে, ঝুমুর কেমন মেয়ে এবং ঝুমুর কি করতেছে বর্তমানে আমি তদন্ত নিয়ে, তোমার কথার সাথে মিল আছে এবং কথাটা তোমার সত্য। তো যাই হোক, তোমাকে অনেক হাজার হাজার মানুষে ফোন করবে, তুমি ফোনটা কাছে রাখবে। আচ্ছা, তোমাকে সাহায্য সহযোগিতা করার জন্য তো মানুষে শুধু ফোন দেবে না। আচ্ছা, তোমাকে তো ভালোবেসে ফেলবে, যদি কেউ প্রেমের অফার দেয় কিংবা বিয়ের প্রস্তাব দেয়, তুমি তাতে কি একমত আছো? যদি আমার দাদিটাকে ই করতে পারে তাহলে বিয়েতে রাজি আছি। তোমার দাদিকে যদি দায়িত্ব নিতে পারে, মানে তোমার দাদির দায়িত্ব? বাহ, সুন্দর, খুশি হলাম। অন্যান্য মেয়েরা তো বলে যে হ্যাঁ আমি বিয়েতে প্রস্তাব আসছি, কিন্তু তোমার দাদিটাকে যে তুমি ফেলে দেবে না এটার জন্য খুব খুশি হলাম। তোমার দাদির দায়িত্ব এবং তোমার দায়িত্ব যে নিতে পারবে তাহলে তাকে মন দিয়ে দেবে তাই না? তুমি মাইন্ড করুন, একটা কথা বলি, তুমি কি কাউকে মন দিয়েছো এই পর্যন্ত? না, দেও নাই। আচ্ছা, কেউ যদি তোমাকে মনটা নিতে চায় দিবে, যদি কেউ দায়িত্ব নেয়? হ্যাঁ, এবং ভালো মনের মানুষ হতে হবে তাই না? আচ্ছা, সেই ভালো মনের মানুষ, সেই হৃদয়বান ভাইটা যদি বৃদ্ধ হয়, বুড়া হয়, তোমার আপত্তি আছে? না, যদি আমাকে একটু ভাত টাত খাওয়াতে পারে, আমার দাদিটার দায়িত্ব নিতে পারে তাহলে তুমি রাজি হবে। হ্যাঁ, সে বয়স্ক হলেও হবে, অসুবিধা নাই। তুমি মানে চাচ্ছ একটা ভালো মনের সন্ধান, যে তোমাদের দায়িত্ব নিতে পারবে তাই তো? আচ্ছা, সে যদি বিবাহিতা হয়? তাও রাজি আছো? হ্যাঁ, বিবাহিত হলে তোমার কাছে হের মেনে যাবে, কারণ তুমি থাকবে ছোট,
স্ত্রী, তাই তোমার তুমি চেহারা সুন্দর, স্বাস্থ্য ভালো, তোমার কথাবার্তাও ভালো, তুমি স্মার্ট মেয়ে, তোমার কাছে হার মেনে যাবে, সতীনেও কিছু করতে পারবে না। বাহ সুন্দর। আচ্ছা, যাই হোক, তোমাকে তো দেখে মানুষ পছন্দ করবে এবং পেয়েও যাবে। তুমি তুমি আর কি যোগ্যতা আছে তোমার, আর কি কাজ জানো তুমি? আমি কাজ জানি আরেকটা, তো সেলাই মেশিনের কাজ। সেলাই মেশিনের কাজ জানো? বর্তমানে সেলাই মেশিন কি তোমার ঘরে আছে? না নাই তো, মানে আমি যেই বাড়ি কাজ করি ওই বাড়ি সেলাই দেখি। ও, যেই বাড়িতে কাজ করো ওই বাড়িতে সেলাই তুমি দেখো, তোমার প্র্যাকটিস আছে সেলাই মেশিনের? বাহ, তোমার ভিতরে তো একটা গুণ রয়ে গেছে। তবে যাই হোক দর্শক ভাই, আমি দর্শকের উদ্দেশ্যে বলবো, এই মেয়েটাকে, ঝুমুর মেয়েটা, এই মেয়েটা খুবই অসহায়। আমি নিজে তদন্ত করে দেখেছি, মেয়েটা খুবই অসহায়, এতিম মেয়ে। এই মেয়ের যদি কেউ ভালো লেগে থাকে, কোনো দয়ালু ভাই, এই মেয়েটার প্রেমে পড়তে চাও এবং সাহায্য করতে চাও, প্রথম টার্গেট দিয়ে শুরু করবেন একটা সেলাই মেশিন। যেহেতু মেয়েটা অন্যর বাসায় কাজ করে, সে সেলাই মেশিনের কাজ জানে, যদি একটা সেলাই মেশিন তাকে উপহার দিয়ে আপনাদের কাজ, মানে আপনাদের প্রেম, আপনাদের ভালোবাসা চালিয়ে যাবেন, এটাই আমার বক্তব্য। তবে যাই হোক ঝুমুর, তুমি কি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চাও? আমি তো দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চাই না, কিছুই বলবো না। হ্যাঁ, আচ্ছা, তোমার কথাটা আমি বলে দেই। দর্শক ভাই, প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটা দেখতেছেন, যদি আপনাদের কাছে ভালো লাগে এই মেয়েটাকে, কেউ বাজে কমেন্ট করবেন না, খারাপ মন্তব্য দেখবেন না। মেয়েটা খুবই সরল এবং স্মার্ট, মেয়েটা ভালো এবং নামাজিও বটে। হ্যাঁ, আমি তদন্ত নিয়ে দেখেছি, মেয়েটা মাঝে মাঝে নামাজও পড়ে, আল্লাহকে চিনে, তাই ওকে কেউ ভালো কমেন্ট করবে, খারাপ কোনো জোরে কেউ দেখবেন না, তাই না ঝুমুর? খুশি আছো তুমি? হ্যাঁ, আচ্ছা, তুমি গান করতে পারো, নাচ করতে পারো? এটাও নাই। হ্যাঁ, আচ্ছা, অশেষ ধন্যবাদ। তো ঠিক আছে, তোমাকে এখন দর্শক ভাই চাইবে, আমি যেহেতু প্রতিবেদনটা করেছি তোমাকে চাইবে। তোমার নম্বরটা কি তোমার মুখস্থ আছে? আচ্ছা, তুমি যে নম্বরটা আমাকে দিয়েছো এটা তো তোমার হাতে থাকে, তাই না? তো ঠিক আছে, আমি বলবো, তুমি আমার সাথে সাথে বলবে, কেমন? 019 70 41 9683 019 70 41 9683 এটাই তো তোমার নম্বর। তোমার নম্বরটা কি বিকাশ করা আছে? বিকাশ করা আছে। হ্যাঁ, অশেষ ধন্যবাদ। ঠিক আছে প্রিয় দর্শক, আজ আর নয়, আবার দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম।